পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। না, এর মধ্যে রাজ্য সরকারের উৎফুল্ল হওয়ার কোথাও কোনো কারণ নেই। ডিভিশন বেঞ্চ 15 দিনের স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু সিঙ্গল বেঞ্চের অবজারভেশনকে কোনো সময় তারা অস্বীকার করেনি এবং তাদের যে অবজারভেশন আজকে ডিভিশন বেঞ্চে যে শুনানি হয়েছে তাতে যে অসঙ্গতি রয়েছে, অস্বচ্ছতা রয়েছে, দুটো ডিপার্টমেন্টের মধ্যে কোথাও কোনো সামঞ্জস্য নেই। রাজ্য এজি সেখানে পৌঁছেছেন, এর আগের দিনও আমরা দেখেছি রাজ্য সরকারের অবস্থান কি সেটার মধ্যেও কোনো পরিষ্কার নেই। তো এটা এটা বুঝতে পারছেন মানুষ যে গ্রুপ ডি নিয়োগে একটা দুর্নীতি আছে, অস্বচ্ছতা আছে, সেটা সরকার এবং তাদের ডিপার্টমেন্টই স্বীকার করছে। কিন্তু আমরা যেটা বলছি যে এর মধ্যে একটা লক্ষ্য রাখতে হবে, যে আমি আবার বলছি যে দুর্দণ্ডপ্রতাপ মুখ্যমন্ত্রীর আমলে রাজ্য সরকারের দুটো ডিপার্টমেন্ট, রাজ্য সরকারের প্রাক্তন এজি তিনি একটা অবস্থানের কথা বলছেন, তার বক্তব্যের সঙ্গে পর্ষদের বক্তব্যের সঙ্গে আর মধ্যশিক্ষা এসএসসির সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের অবস্থানের মধ্যে এতটা ফারাক কেন? এই সামঞ্জস্য 3 দিনের মধ্যেও তারা নিয়ে আসতে পারলেন না কেন? এর পেছনে কি কোনো অদৃশ্য শক্তি কাজ করছে? এটা কি বিশেষ কোনো মানে প্রাক্তন বা বর্তমান মন্ত্রীর দিকে একটা অন্য কোনো তীর চলে যাচ্ছে? আজকে তৃণমূলের মধ্যে ইন্টারনাল ফিউডের কারণেই আজকে কি এই অবস্থা তৈরি হয়েছে? এটা তো স্বাভাবিকভাবেই একটা রাজনৈতিক দল হিসেবে আমরা প্রশ্ন করতে পারি এবং মানুষের মনেও এই প্রশ্ন হচ্ছে, কি করে এটা সম্ভব? ভালো তো, দুজনে যদি একসঙ্গে বসে চা খান, কথা বলেন, গল্প করেন, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করেন, সেটা অত্যন্ত ভালো। আমরা সবসময় ডায়ালগে বিশ্বাস করি। আমাদের মুখ্যমন্ত্রী গেছেন, উনি আমাদের রাজ্যের নেত্রী, তিনি বিখ্যাত বিখ্যাত মানুষজনের সঙ্গে কথা বলবেন, এটা তো আমাদের গর্বের বিষয়। সেটাও আমরা শুনেছি, দেশে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী হবে, পার্টিসিপেটরি ফেডারালিজম আরও কিছুটা গতিপ্রাপ্ত হবে, মুখ্যমন্ত্রী তার ন্যায্য দাবি দেওয়া আমাদের রাজ্যের হয়ে প্রধানমন্ত্রীর কাছে পেশ করবেন। আমরা যেখানে মিটিং মিছিলে যেগুলো শুনে থাকি, কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বৈমাতৃসুলভ আচরণ, কেন্দ্র পশ্চিমবঙ্গকে উপরে চাপিয়ে দিতে চাইছে, আজকে সেই জিনিসগুলো নিয়ে দুজনের মধ্যে আলোচনা হবে, এটা তো আনন্দের কথা। সুমিতা, এই বিজেপি সদর দপ্তর আটকে তৃণমূলের দিনের পর দিন এই যে বিক্ষোভ আন্দোলন, এবং সেই পরিপ্রেক্ষিতে সেই আবহে যেখানে খেচুড়িতে আক্রান্ত হয়েছেন বিরোধী দল নেতা, সোনামুখীতে রাজ্যসভাপতি এবং সহসভাপতি যারা আক্রান্ত হচ্ছেন, আর সেদিনই আজকে আবার প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী দেখা করতে যাচ্ছে, এগুলো চলবে, এগুলো চলে তৃণমূলে, এগুলো চলবেই তৃণমূলই সংস্কৃতির মধ্যে এগুলো পড়ে। আজকে যে ভাষায় একটি অন্য রাজ্যে গিয়ে যিনি সংবিধানের শপথ নিয়েছেন, একজন মন্ত্রী বলছিলেন যে একজনের কিছু হলে পাঁচজন 5 মিনিটের মধ্যে আমরা সেখানে দেখে নেব, হিসাব করে দেব, তাহলে তাদের অনুগামীরা বা তাদের ছোট ছোট ছেলে ভাইপোরা তারা যে কাজ করবেই, এটার মধ্যে তো কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক আছে। নিম্নচাপ কি ঊর্ধ্বচাপ সে তো আমরা বলতে পারি না। ভারতবর্ষের এই প্রথম সরকার যেই বিপরীত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও কোনো জনহিতকর প্রকল্পকে কাটল করেনি, সোশ্যাল ওয়েলফেয়ার প্রত্যেকটা স্কিম আজকে সারা ভারতবর্ষে চলেছে এক চরম বিপরীত পরিস্থিতির মধ্যে। সারা পৃথিবী যখন একটা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে, সেখানে 135 কোটির এই বহুত্ববাদের দেশে নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন কীভাবে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো যায়, গরিব মানুষের পাশে দাঁড়ানো যায়, সে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে, ফ্রি র্যাশনিং সিস্টেমের মধ্যে। এই সরকার অসহায় মানুষের সরকার, প্রান্তিক মানুষের সরকার, এই সরকার কৃষক শ্রমিকের সরকার, এটা ওরা মেনে নিতে পারছেন না। রাজ্যপাল কালকে বলেছেন সব পৌরসভার ভোট একসঙ্গে,
রাজ্যপাল আর বিরোধ বিজেপির সূর্য পূর্ব দিকে ওঠে, এটা যদি কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তাহলে কি সেটা নরেন্দ্র মোদীর বক্তব্যে তার থেকে ফারাক নিয়ে আসতে হবে কোনো? এটা তো সম্ভব নয়। রাজ্যপালের অবস্থান, রাজ্যপালের অবজারভেশন তিনি বিভিন্ন সময় গণমাধ্যমকে জানান, টুইট করে জানান, সাংবাদিকের মধ্যে মাধ্যমে জানান। আমরা আমাদের বক্তব্য তো অনেক দিন ধরে বলছি যে হাওড়া এবং কলকাতার এই দুটো নির্বাচন দখলদারি নির্বাচন করবার জন্যই এই দুটোকে বেছে নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জন্য চোখের জলে যারা বুক ভাসিয়ে দিচ্ছেন বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, সেই নর্থ ইস্টের গেটওয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি শহরে নির্বাচন নয় কেন? আজকে ঝাড়খণ্ড লাগোয়া আসানসোলের এক শিল্পনগরীতে নির্বাচন নয় কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর বিধাননগর কর্পোরেশনের নির্বাচন নয় কেন? কার বুদ্ধিতে হঠাৎ বালি আর হাওড়ার অ্যামালগামেশন হয়েছিল? আজকে পাঁচ বছর পরে হঠাৎ বালিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কিসের ওপরে ভিত্তি করে? সেই দৌলতাবাদের রাজধানী সরিয়ে নিয়ে যাওয়ার মধ্যযুগে গল্পের মতো এখানে ব্যবস্থা চলেছে। তো স্বাভাবিকভাবেই কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই দাবিকে সমর্থন করবে। এগুলো আমাদের যারা বিরোধী আছেন তারা বিভিন্ন সময় এ ধরনের কথা বলে থাকেন। আমরা আমাদের রাজ্যে দেখেছি যখনই কোনো কেন্দ্রীয় এজেন্সির গতি একটু তৎপর হয়ে যায় তখনই এটা বলা হয় রাজনৈতিক প্রতিহিংসা, আর যখনই গতিটা মন্থর হয়, স্লথ হয়, তখনই বলা হয় দিদি মোদি গট আপ নেক্সাস। তো এই ধরনের কথা বলতে বলতে দুর্দণ্ড প্রতাপ সিপিআইএম পশ্চিমবঙ্গে নিশ্চিহ্ন হয়ে গেছে। কংগ্রেসে একদম নদীর তীরে দাঁড়িয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী, কিন্তু তিনিও বিগত নির্বাচনে মানুষের মনোরঞ্জন করতে পারেননি। কংগ্রেসকেও মানুষ বিশ্রাম দিয়েছেন, কারণ বহু পথ হেঁটে ওরা ক্লান্ত। দেশের মানুষ স্থায়িত্বের পক্ষে, দেশের মানুষ নির্ণায়ক সরকারের পক্ষে, দেশের মানুষ দেশীয় অর্থনীতির পক্ষে, দেশের মানুষ শিল্পক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতার পক্ষে, সেজন্যই তারা নরেন্দ্র মোদীর পক্ষে। এটা বলার কিছু নেই, ওটা মামের ব্যাপার, এটা আমাদের বাইরের লোকদের বলার কিছু নেই। কংগ্রেস হলো মা, তার গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল হচ্ছে দুরন্ত শিশু, শিশু কন্যা, মা মেয়ের ব্যাপার, আমরা এর মধ্যে নেই। আমরা এটুকু জানি আমাদের দল থেকে অতীতে একজন চলে গিয়েছিলেন কংগ্রেসে, তিনি আবার কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে এলেন। আমার মনে হয় এটা খুব একটা গুরুত্বপূর্ণ খবর নয়। আর কে আসছে কে যাচ্ছে, এই আসা যাওয়ার গড্ডালিকা প্রবাহের রাজনীতি বিজেপি করে না। আমরা আমাদের অবস্থানে স্থির আছি। দুটো তিনটে আসন নিয়ে শুরু হয়েছিল যে যাত্রা পঞ্চাশের দশকে, তার আগে এক 300 সংখ্যা বসে গেছে। এটা কোনো অহংকার নয়, কোনো দল ভেঙে নয়, আত্মসমর্পণ করে নয়, নিজের মতাদর্শকে ডাইলিউট করে নয়, আমরা যে পথের থেকে শুরু করেছিলাম আমরা সেই পথে এগিয়ে আজকে এই জায়গায় পৌঁছেছি মানুষকে সঙ্গে নিয়ে। না না, আমরাই তো চাই, আমরাই তো চাই সমস্ত নির্বাচন একসঙ্গে হোক। আমরা চাই প্রত্যেকটি কর্পোরেশনের নির্বাচন একই দিনে হোক। আমরা চাই 112টা মিউনিসিপ্যালিটির নির্বাচন একসঙ্গে হোক। আটকে গেল কি খুলে গেল সেটা সম্পূর্ণ তৃণমূলের ব্যাপার, কারণ তৃণমূল যে পদক্ষেপই নেয় সেটাই কোর্টে চ্যালেঞ্জড হয়ে যাচ্ছে। সে এসএসসি গ্রুপ ডি হোক কিংবা সেটা টেট হোক বা অন্যান্য ক্ষেত্রে সরকারি নিয়োগ, আবার জানছি গ্রুপ সিতেও আসছে। তো পুরো সরকার তো একটা আলাদা মন্ত্রক তৈরি করা উচিত যেটা একদম হাইকোর্টের দরজায় গিয়ে বসে থাকবে ওইখানেই। এটার জন্য তৃণমূলের একটা অন্য মন্ত্রক, ক্যাবিনেট একটা মিনিস্টার দরকার যে যিনি শুধুমাত্র এই বিষয়গুলো দেখবেন। সুব্রহ্মণ্যম স্বামী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, ভালো কবি, বিজেপি নেতা, ভালো সাংসদ, ওনাকে চেনেন মানুষ, পণ্ডিত মানুষ, বিদগ্ধ অর্থনীতিবিদ, পশ্চিমবঙ্গেও ছিলেন কৃতি ছাত্র, ওনার সম্পর্কে মানুষ জানেন, ওনার অবস্থান সম্পর্কেও মানুষ জানেন, কংগ্রেস সম্পর্কে, তৃণমূল কংগ্রেস সম্পর্কে অতীতের যে বক্তব্যগুলো আছে সেগুলো এখনও ইউটিউবে ঘুরছে,
এবং উনি এক যেটা ধরেন সেই জায়গায় স্টিক করে থাকেন। আশা করি সেই ব্যাপারগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মমতা দেবী তাকে সাহায্য করবেন। তিনি আইনগত দিকটা খতিয়ে দেখুক, কিন্তু তাকে সাইন করতে হয়, নিয়ম তিনি করছেন না, তিনি বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। আমার মনে হয় মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমের পাণ্ডিত্যের প্রতি, তার অভিজ্ঞতার প্রতি এবং তার মেধার প্রতি সুবিচার করছেন না। এত বড় আইন বিশেষজ্ঞের পশ্চিমবঙ্গের মতো একটা ছোট রাজ্যে একজন মন্ত্রী হয়ে থাকার কথা নয়, ওনাকে আরও উঁচুতে কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া দরকার। অশোকবাবু, একটা প্রশ্ন আছে যে কেন্দ্রীয় সরকার ক্রিপ্টো কারেন্সি বিল আনার একটা ভাবনা চিন্তা করছে, তো এটা কতটা ভালো হবে বলে? দেখুন, এটা ক্রিপ্টো কারেন্সি কতটা বোঝেন জানেন, আমিও কতটা বুঝি জানি না, এটা নতুন জিনিস। সাধারণত ফিয়াট কারেন্সি যেটা বলা হয়, আপনি যদি আমাকে আজকে একটা 10 টাকার নোট দিয়ে বলেন যে তোমার এই কাগজটা দাও, আমি 10 টাকার নোট নিয়ে নেবো, কারণ জানি আরেকজনও নেবে, তার কারণ জানি ওর মধ্যে লেখা আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর লিখেছে আই প্রমিস টু পে ইউ। এই ক্রিপ্টো কারেন্সি তো কারুর এরকম কোনো সরকার নেই, কোনো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেই, ফেডারেল রিজার্ভ নেই, তো এটা একমাত্র ওই ব্লক চেনের ভিত্তিতে সৃষ্টি। তার ফলে একটা ভয় তো আছে যে এটা ইজ কমপ্লিটলি রেগুলেশনটা কী হবে, কারণ আপনারা জানেন অনেক সময়, যেমন এই মুখ্যমন্ত্রীর কথাই বলি, মুখ্যমন্ত্রী একবার বলেছেন উনি দাবি করবেন যে রাজ্য সরকারকে টাকা ছাপানোর অধিকার দেওয়া হোক। তো এটা আমি একটু ডাইগ্রেস করছি। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে সিভিল ওয়ারের আগে রাজ্যগুলির অধিকার ছিল টাকা ছাপানোর, তাতে সর্বনাশ হয়ে গিয়েছিল। তার ফলে এব্রাহাম লিঙ্কন যখন 1868 সাল বোধ হয় না 67 সালে যখন আবার সিভিল ওয়ারের পরে নতুন হলো, তখন যুক্তরাষ্ট্র কাঠামোতে খালি কেন্দ্র সরকারকে দেওয়া হলো, কারণ টাকা ছাপানোর কার অধিকার আছে, কতটা টাকা ছাপানো হবে, তার উপর মুদ্রাস্ফীতি, দাম, সব কিছু কারেন্সি। তো এর সম্বন্ধে একটা জিনিস হচ্ছে, দুটো দিকই রয়েছে। একটা দিক হচ্ছে আপনি লেট এ 1000 ফ্লাওয়ার্স ব্লুম, একটা নতুন টেকনোলজি, এটাকে প্রথমেই যদি মেরে দেন এর কী ভবিষ্যৎ আমাদের জানা নেই, পরে দেখা গেল অন্য দেশে খুব ভালো হচ্ছে। তার ফলে সরকার খুব ভেবে চিনতে চলছে। আবার অন্যদিকে পুরো ছেড়ে দেওয়া হোক, যে ইচ্ছে করো, কারণ ক্রিপ্টো কারেন্সি এটাও তো ঠিক যে দেখবেন আপনি যদি 2 লক্ষ টাকা আপনার ব্যাংকে না থাকে তাহলে আপনি কিনতে পারবেন না, কারণ বড় লোক ছাড়া কিনলে গরিব মানুষ যদি কেনে তারপর সব যায়, কেলেঙ্কারি হবে। তো এ সম্বন্ধে আমি তো পশ্চিমবঙ্গের বিধায়ক, আমি এখন দেশের অর্থনীতি নিয়ে বেশি ভাবি না, আমি পশ্চিমবঙ্গ নিয়েই আছি। তো ক্রিপ্টো কারেন্সির কঠিন প্রশ্ন, মানে এটা রেগুলেশন আমার মনে হয় সরকার খুব ভেবে চিন্তে করবে। উনি আমাদের বক্তব্যকেই শিলমোহর লাগিয়ে দিলেন। বীরভূমের পর আজকে বনগার তৃণমূল নেতা শঙ্করাড্য তিনি বলছেন যে 2015 সালে আমরা যা করেছি এখন ভাবলে লজ্জা হয়। 2015 সালে যেভাবে মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়েছে সেটা প্রত্যেকের জানা। তো আমাদের যে বক্তব্য ছিল যে পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশের উপস্থিতিতে বা তাদের পরিচালনায় কোনো অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়, কারণ গত মিউনিসিপ্যালিটি নির্বাচনে আপনি যে চ্যানেলের হয়ে প্রশ্ন করছেন আপনাদেরও সাংবাদিক রক্তাক্ত ছিল, ক্ষতবিক্ষত ছিল, আপনাদেরও ক্যামেরা পার্সন প্রহৃত হয়েছিল, আপনাদের চ্যানেলেরও ক্যামেরা ভাঙা হয়েছিল। এখানে যত কটা আজকে সংবাদ মাধ্যম পার্টিসিপেট করছে এর মধ্যে 60 শতাংশের বেশি সেদিন আক্রান্ত হয়েছিল। আমি নিজে বিধানসভার বিধায়ক ছিলাম ওই 2015 সালে, বসিরহাট দক্ষিণে বিধায়ক, তাকে গাড়ি দেওয়া হয়েছিল কিসের জন্য, স্টিকার লাগিয়ে যেটা নির্বাচনের দিন ঘুরতে পারে। আমি নিজে ঘরের মধ্যে বসা
গাড়ির পারমিশন আছে, আমি বেরোতে পারছি না। কেন বেরোতে পারছি না? কারণ আমি সল্টলেকের অধিবাসী, আমি সল্টলেকের ভোটার, আমি বসিরহাট দক্ষিণের ভোটার ছিলাম না। আর বসিরহাট দক্ষিণের যিনি নেতা ছিলেন, মাঝখানে আমাদের এখানেও একটু বেড়াতে এসেছিলেন অল্প দিনের জন্য, তার নেতৃত্বে বসিরহাট দক্ষিণের রাজারহাটের কিছু ক্রিমিনালকে নিয়ে গোটা বসিরহাট দক্ষিণ আর টাকি পুরসভা লুট চালানো হলো তৃণমূলের পক্ষ থেকে। পরে যখন তিনি বিধানসভায় ঢুকলেন এই মহান কার্যটি সম্পূর্ণ করে, দাঁড়িয়ে উঠে অনেক বিধায়ক তার পিঠ চাপড়ালেন। এবং তিনি আমাদের দলে যখন অল্প দিনের জন্য যখন তিনি বেড়াতে এসেছিলেন, তখন তিনিও বলেছেন দায়িত্ব নিয়ে যে বসিরহাটে আমি যা করে দিয়ে এসেছি, শহরের আর কোনো লোক কেউ কোনোদিন আর ওখানে তৃণমূলকে ভোট দেবে না। অ্যাডিশনাল এসপির উপস্থিতিতে তার গাড়ি সঙ্গে নিয়ে বোমাবাজি চলেছে বিভিন্ন জায়গায়। তো এই তো গোটা উত্তর চব্বিশ পরগনার চিত্র। এখন শঙ্করবাবু কী কারণে বিবৃতি দিলেন, এখানেও কোনো মেঘনাদ আছে কি না, কার নির্দেশে দিলেন কি না, অভিযোগের তীর উত্তর চব্বিশ পরগনার কার দিকে, এটা আমরা আপনাদের বিষয়, এটা আমার বিষয় না। দেখুন অশোক, ডক্টর অশোক লাহিড়ি একটা গুণী লোক, উনি যা সব বলেছেন আমি একটু অ্যাড করতে চাই। উনার সঙ্গে তো আমি, উনি যা জানে আমি তো 10% জানি না। একদিকে হচ্ছে ইকোনমিক্স আর অন্যদিকে হচ্ছে পলিটিক্স। পলিটিক্স একদম এক্সাইটিং স্টিরয়েড, তাই জন্য আমি দেখলাম বেশিরভাগ প্রশ্ন হলো পলিটিক্স নিয়ে, ভালো কথা। কিন্তু আমি দুটো এডিশন করবো অশোকদা। একটা তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার কথা বললে, নতুন রাস্তাঘাট, নতুন ব্রিজ, অন্যদিকে আছে মেনটেন্যান্স। আমি নিজে গাড়ি চালাই, রোজ যখন গাড়ি চালাই এমনি মনে হয় যে আমি গ্রাম বাংলাতে আছি, একটা বেলগাড়ি যাকে বলে। আর এই রাস্তাগুলো যদি খারাপ থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হয়, বিশেষ করে মোটরবাইক। মেনটেন্যান্স বলে কিচ্ছু নাই। আমি যখন রেলমন্ত্রী ছিলাম আমার একটা প্ল্যান ছিল ব্যারাকপুর অবধি মেট্রো যাওয়ার, আমাকে কর্পোরেশন বলল যে ওইখানটা পাইপারের পাইপগুলো সব ব্রিটিশের বানার, আমরা দুদিন চার দিন বন্ধ করতে পারবো না। আজ অবধি মেট্রো লাইন যায়নি, পুরো স্যাংশন হয়ে সব কিছু আছে। আমার অনেক দুঃখ, পুরো কলকাতা আর আরবান জায়গা যেখানটা আছে আমি দাবি করে বলতে পারি সব পাইপলাইন ব্রিটিশ জামানার থেকে চলছে। নতুন করে যদি আমরা না করতে পারি আগামী দিন খুবই খারাপ হবে। আর আমি, আপনারা সবাই যা পলিটিক্সে আছেন জানেন, অনুষ্ঠান হতো বস্ত্রবৃত্ত, ব্ল্যাঙ্কেট দিতাম, শাড়ি দিতাম, একটা স্টেজ থাকতো, আজও আছে। আর এমপি হিসেবে আমিও যেতাম অনেক জায়গায়, খুব দুঃখ হতো সত্যি যে একটা স্লিপ থাকতো। আর গরিব থেকে গরিব, ওর আর মায়ের বছরে গরিব মায়েরা বসে থাকতেন ওই শীতকালে, আর এক এক করে স্লিপ দেওয়া হতো, নাম দেওয়া হতো, উনি আসতেন। আমাকে স্টেজে বসা অনেক খারাপ লাগতো, আমি নিচে চলে যেতাম। আর ওই সময় আমি বলতাম যে আমি একটাই প্রার্থনা করি যে এমনি অনুষ্ঠান যেন আগামী দিন না হয়। যা অশোকদা বলেছেন এই কথা যে সবাই যদি গরিব হয়ে যায়, সবাই যদি আমরা একদম ফ্রি জিনিস পাই, তাহলে একটা প্রেস্টিজ আছে, একটা ডিগনিটি তো আছে। আর ওই ডিগনিটি কখন থাকে? যখন নিজের চাকরি, নিজের পয়সা, সব কিছু আমার নিজের আছে। সবাইকে যদি আমরা ভিখিরি বানিয়ে দিই, সরি এটা দুঃখের কথা আছে যে এটা কেন হবে। আজকে যদি আমি বাইরে সবকে বলি, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট ডক্টর, বেস্ট প্রফেসর, বেস্ট ইকোনমিস্ট, বেস্ট আইটি বেঙ্গল, এর ছাড়া কোনো পৃথিবীতে পাবে না। সবচেয়ে বেস্ট ইনস্ট্রাক্টর, প্রফেসর, হার্ভার্ড বলুন, এমআইটি বলুন, বাঙালি। সবচেয়ে ভালো ডাক্তার, বাঙালি। কেন এখানটা আমরা কেন করতে পারি না? আমি পরশু দিন আসছিলাম আহমেদাবাদ থেকে ফ্লাইটে, অর্ধেক ফ্লাইট ছিল
যারা কলকাতা বাসিন্দা কেন গেছিল আহমেদাবাদ, নি রিপ্লেসমেন্টের জন্য। আমাদের ভালো ভালো ডাক্তার এখানটা আছে, হতে পারে এই ডাক্তার আহমেদাবাদে ওইখানটা চাকরি করে, এখানটা আমরা কেন করতে পারি না? আমার মনে হচ্ছে অনেক পলিটিক্স হয়ে গেছে। আমরা যা অশোকদা বললেন যে যদি ইকোনমিক ভালো হবে না আর যদি বাইরে থেকে লোকেরা আসবে না, আমি অন্য একটা অ্যাড করতে চাই যে যত যুক্তি হয়েছে এই বিজনেস সামিট হয়, কোন যুক্তি কত টাকা এসছে কি হয়েছে ওইটার একটা হোয়াইট পেপারও দরকার। আমি ওই পলিটিক্স থেকে দেখছি না, আর হতে পারে যখন হোয়াইট পেপার ওরাও দেখবে, সরকারও যখন দেখবে বলে না আমরা ভাবনা ছিল বেশি কিন্তু বেশি আসেনি, তাহলে একটা রিভিউ হয়ে যাবে। একটা যদি সরকার চালাতে হয় ট্রান্সপারেন্সির খুব বিশেষ দরকার, ইমোশনালি তো চলতে পারবে, শেষে দেখা যাবে ক্ষতি হবে মানুষের, পলিটিক্স এক্সাইটমেন্ট হবে কিন্তু আমার আপনার সবাই বাড়ি ইকোনমিক্স দিয়ে চলে। এইটা আমার একটা এডিশন ছিল। আর জলঘাট যা হয় পাম্প থেকে বার করা হয়, এত বছর হয়ে গেছে কেন? উই মাস্ট হ্যাভ আ মডার্ন ড্রেনেজ সিস্টেম। দিনেশদা একটা প্রশ্ন, আপনি যেটা বললেন যে মানুষের একটা ডিগনিটি দরকার হয়, একটা ডিগনিটি দরকার হয়, ফ্রিতে যত বেশি দেবে তত সে আরো, ওরাও চায় না, আমি সত্যি বলছি ওরাও চায় না। যেখানে আপনারা একদিকে অভিযোগ করছেন যে পশ্চিমবঙ্গে সেই অর্থে কোনো ইন্ডাস্ট্রি হচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না, এবং যেখানে হচ্ছে সেখানে দুর্নীতি হচ্ছে, সেখানে আপনারা কেন্দ্রীয় প্রকল্প যেটা বন্ধ করে দিতে চলেছেন কেন্দ্র সরকার, সেটা কি আর কিছুদিন চালানো যেত না? সেখানে সেটা কি আর কিছুদিন চালানো যেত না? না চালানো চালানো তো যখন একটা বন্ধ হয়েছে কি কিছু সেন্ট্রাল অ্যাডে কিছু বন্ধ হয়নি। আয়ুষ্মান ভারত যদি এখানটা ওরা না নেয় ক্ষতি কার হচ্ছে? ঠিক আছে আমাদের এখানটা সরকারের খুবই ভালো একটা প্রকল্প আছে, ওইটাও নাও, আর আর কেন্দ্রের যা প্রকল্প আছে ওইটাও নিয়ে নাও, আয়ুষ্মান ভারতও নিয়ে নাও, বারুণ কেন করবে? ওই পয়সাটা তো গরিব মানুষের কাছে যাচ্ছে, বারুণ আপনি কেন করবেন?